नमस्कार न्यूज भैनगार्डर पर्दाय प्रत्येक के स्वागत जानाच्छि এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে ১৬ দফা দাবির ভিত্তিতে সিআইটিইউর রাজ্য কমিটির উদ্যোগে রাজধানী আগরতলার বুকে মিছিল অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদানের লক্ষ্যেই এই মিছিলটির আয়োজন কার্যত শ্রমিকদের মজুরি বৃদ্ধি কাজ খাদ্য ছাঁটাইকৃত পূর্ণ বহাল একাধিক দাবি নিয়েই বুধবার আগরতলার বুকে একটি মিছিল সংগঠিত করল বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এদিন এই মিছিলটি শুরু হয় কার্যত মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদানের লক্ষ্যেই এই মিছিলটির আয়োজন মিছিলে পোলিট ব্যুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বামীদের তাবড় তাবড় নেতৃত্বরা উপস্থিত ছিলেন তবে আগাম সূচনাবিহীনতার কারণে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী তাই এদিন আর মুখ্যমন্ত্রী মানিক সাহার হাতে সিআইটিইউর ডেপুটেশন প্রদান করা হয়ে ওঠেনি আজকের এই মিছিলে উপস্থিত বাম নেতৃত্বরা কি বলছেন শুনুন আর তার জন্য শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্য এই সরকারকে চেতাবনী দেওয়ার জন্য আজকে আমরা সারা ত্রিপুরা রাজ্যের শ্রমজীবী মানুষ এখানে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম মুখ্যমন্ত্রী নির্বাচনী কাজে ব্যস্ত বলেছেন পরবর্তী সময় আমাদের সময় দেবেন বলেছেন আমরা দেখব সরকার শ্রমজীবী মানুষের অমৃতার বক্তব্য আপনারা শুনলেন কার্যত শ্রমিকদের মজুরি বৃদ্ধি কাজ খাদ্য ছাঁটাইকৃতদের পূর্ণ বহাল একাধিক দাবি দেওয়া নিয়ে কিন্তু আজকের এই ডেপুটেশনটি ছিল কার্যত শ্রমিকদের বিভিন্ন অসুবিধের কথা তুলে ধরা হয়েছে আজকের এই ডেপুটেশনে যদিও মুখ্যমন্ত্রী আজকের এই ডেপুটেশন অনুপস্থিত থাকায় এই ডেপুটেশনটি এই ডেপুটেশন পর্বটি আর হলো না কিন্তু আজকের এই মিছিলে কিন্তু বাম নেতৃত্বদের উপস্থিতি কিন্তু ছিল বেশ লক্ষণীয় স্লোগানে প্রতিবাদের ভাষায় উদ্দীলিত কর্মী সমর্থক কিন্তু আজ উদ্দীপিত ছিল এবং অবশেষে কার্যত বুধবার আগরতলা রাজধানীর রাজপথে বামেদের সিটুর কর্মী সমর্থকদের উপস্থিতি কিন্তু বেশ চোখে পড়ার মতো ছিল কার্যত ১৬ দফা দাবির ভিত্তিতে সিআইটিইউ রাজ্য কমিটির রাজধানী আগরতলার বুকে এই মিছিলটি সংগঠিত করে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদানের লক্ষ্যই ছিল এই মিছিলটির আয়োজন তবে আগাম না জানানোর কারণে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি থাকায় এদিন এই ডেপুটেশন পর্বটি আর হলো না এবং আজকের এই মিছিলে থেকে বাম নেতৃত্বরা জানাচ্ছেন যে শ্রমিক রাজ্যের যে শ্রমিকরা রয়েছে তাদের বিভিন্ন অসুবিধে বিভিন্ন দাবি দেওয়া নিয়েই এই মুখ্যমন্ত্রীর কাছে আজ ডেপুটেশন ছিল ১৬ দফা দাবির ভিত্তিতে এই ১৬ দফা দাবিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি কাজ খাদ্য ছাঁটাইকৃতদের পূর্ণ বহাল এছাড়া শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ করা সহ মোট ১৬ দফা দাবির ভিত্তিতেই আজকের এই গণ ডেপুটেশনটি ছিল যেখানে সিআইটিইউ রাজ্য সম্পাদক থেকে শুরু করে অন্যান্য বাম নেতৃত্বরা তার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীও কিন্তু আজকের এই মিছিলে পায়ে পা মিলিয়েছেন এবং আজকের এই ডেপুটেশনটি ছিল ১৬ দফা দাবির ভিত্তিতে শ্রমিকদের বিভিন্ন পাওনা নিয়ে এই মুহূর্তে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে আর অন্যান্য সংবাদ সাথে থাকুন